স্মার্ট টেকনোলজিতে গাড়ি কিংবা বাইক এসেছে নতুন নতুন সংযোজন। কখনো গন্তব্য আপনাআপনি বুঝে নিচ্ছে গাড়ি, কখনো বা এই প্রযুক্তিতে গান শুনতে শুনতে বাইক চালানোর অভিজ্ঞতা পাচ্ছেন রাইডার। এছাড়াও আরও উন্নত টেকনোলজিতে জীবন হয়ে উঠছে সহজ। জানাবো তেমনই কিছু গাড়ি বাইকের গল্প। বাইকটি দেখে আপনার কি মনে হচ্ছে? নিশ্চয়ই খুঁজছেন বাইকের হ্যান্ডেল কোথায়। সবার চোখ কপালে তুলে দেওয়ার মতো হ্যান্ডেলবিহীন সেলফ ব্যালেন্সিং মোটরসাইকেল এনেছে জাপানের ব্র্যান্ড ইয়ামাহা। সর্বাধুনিক প্রযুক্তির এই বাইকটির নাম মোটরয়েড। হ্যান্ডেলের জায়গায় যেখানে আছে হ্যান্ড গ্রিপ, অ্যাক্টিভ মাস সেন্টার কন্ট্রোল সিস্টেমের এই বাইকটি হাতের ইশারায় কাছে আসবে দূর থেকে, যার পেছনে আছে এআই, হিউম্যান মেশিন ইন্টারফেস, ফেস রিকগনিশন, ভয়েড কমিউনিকেশন সহ অত্যাধুনিক সব টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই বাইকে। মনের রঙের সাথে যারা গাড়ির রঙও বদলে ফেলতে চান, সেই স্বপ্ন সত্যি হবে বিএমডব্লিউর হাত ধরে। অনেকটা গিরগিটির মতো মালিকের ইচ্ছায় মুহূর্তেই রং বদলাবে বিএমডব্লিউ আই ভিশন ডি, যেখানে ব্যবহার করা হয়েছে ই ইঙ্ক প্রযুক্তি। 32টি ভিন্ন রঙে নিজেকে সাজাতে পারা এই গাড়িতে আছে এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স। সব মিলে বিএমডব্লিউর আভিজাত্য সাথে টেসলার ফিউচারিস্টিক ফিল দেবে আই ভিশন ডি। আবার যারা সাইকেলে চড়তে ভালোবাসেন তাদের জন্য আছে নোভাসের চমক, যে সাইকেলটি আপনি মোটরসাইকেল ভেবেও গুলিয়ে ফেলতে পারেন। ডিজিটাল কির মাধ্যমে সাইকেলের সব তথ্য দেখা যাবে ফোনে, আর ব্রেকে আছে সর্বশেষ প্রযুক্তির ডুয়েল হাইড্রোলিক ফ্লোটিং ক্যালিপার ডিস্ক। মাত্র 38 কেজির এই সাইকেলটি আপনাকে সাথে নিয়ে ছুটতে পারবে ঘন্টায় 96 কিলোমিটার বেগে। সাইকেলটির দাম 1 ডজন মোটরসাইকেলের চেয়েও বেশি। বাসে চড়ে দেখলেন চালকের আসন খালি, এটাই হচ্ছে অটোনোমাস বাস। টেকনোলজির যুগে এও সম্ভব। সাধারণ বাসের সাথে এই বাসের কোনো পার্থক্যই নেই। এই বাসে এমন কিছু সেন্সর যুক্ত করা হয়েছে যাতে নির্ধারিত গন্তব্যে খুব সহজেই পৌঁছা যায়। তবে জরুরি প্রয়োজনে বাসটিকে নিয়ন্ত্রণ করা যাবে খুব সহজেই। যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মানি, সুইডেন, সিঙ্গাপুর, এস্তোনিয়া সহ বিভিন্ন দেশে সাবলীলভাবে চলছে এই অটোনোমাস বাস। শরীফুল হক, চাংটন রিপোর্ট।